শ্যামলী ব্লগকে সবাইকে স্বাগত। আজকে আমি কিছু কথা জানাবো কুলেখাড়ার বিষয়ে। কুলেখাড়া কত উপকারী, আমার নিজে খেয়েছি তাই আমি বুঝতে পারি যে কুলেখাড়াটা কত উপকার। আমি 25 বছর আগে আমার এত শরীর খারাপ হয়েছিল, তো তখনই আমি বিছানায় পড়ে থাকি, আমার দাদা নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে 10 দিন একটানে এক গ্লাস করে কুলেখাড়া মানে বেটে সেই জলে করে মোটামুটি আধ বাটি, সেই আধ বাটি জলটাকে কিন্তু আমি খেতাম। কুলেখাড়ার যে পুরো রসটা আধ বাটি হয় ওটা জল আরে দিয়ে এক গ্লাস হয়ে যায় খেয়ে নিতাম, নিতাম ঠিক 10টা বাজবে ওই সময়, কেননা খুবই ঠান্ডা, বিকালে খেলে কি হবে কিন্তু সর্দি করে দেবে। তা সেই থেকে আমার মনে হয় যে আমি এই কথাটা আমি সবাইকে আমি বলতে চাই যে কুলেখাড়া কত উপকার শরীরের মধ্যে, যাতে শরীরে একদমই রক্ত নেয় কিন্তু এই কুলেখাড়াটা খেলে ভালো, খুব বুঝতে পারবে যে আমি শরীরটা আমার ভালো হয়ে যাচ্ছে পরপর ধীরে ধীরে। আপনারা 10 দিন খেয়ে দেখবেন, খেয়ে দেখে দেখবেন যে কত উপকার। আমি এই গাছগুলো তুলে নিয়েছি আর এই কুলেখাড়াগুলোতে খুব কাঁটা হয়ে গেছে, এগুলো আমি একটা হেঁসো এনেছি, হেঁসো দিয়ে আমি কিছু গাছ আমি কেটে ফেলে দিচ্ছি, কাঁটা হয়ে গেছে তো আমি ভালোগুলো কিছু তুলে নিয়েছি, কিছু গাছ কুলেখাড়ার ডগ আমি তুলে নিচ্ছি এখান থেকে, আর বাকিগুলো এত কাঁটা হয়েছে মানে যেই তুলতে যাচ্ছি হাতে কাঁটা ফুটে যাচ্ছে। আমি কিছু হেঁসো এনেছি, কিছু গাছকে আমি কেটে দিচ্ছি নাহলে হাতে আমার ফুটে যাচ্ছে। এইগুলো তুলে নিয়েছি, গাছগুলো বেশ সুন্দর দেখে ডগাগুলো তুলে নিয়েছি, এগুলো গিয়ে বাড়িতে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কুলে শাক। এবার এই ডগাগুলোকে দেখছি খুব পরিষ্কার, তো আমি ভেবেছিলাম সেদ্ধ করব, সেদ্ধ করব না, আমি কাঁচা খাবো রসটা, আমি এটা বেটে নেব শিলেতে, এটা থেতো করে বেটে নেব, এই রসটা আমি বেটে নিয়ে খাবো। কুলেখাড়ার ডগাগুলো বাটা হয়ে গেছে, আমি এবার বাটিটাতে এই একটা এ দিয়েছি, এইটাতে বেশ ভালো করে নিচুড়ে নেবো জালটাতে, নালে মুখেতে পড়লে পরে কেমন লাগবে না, একটু একটু জল দিতে হবে, জল দিয়ে দিয়ে একটুখানি অল্প জল দিলে সব রসটাই পাওয়া যায়। এই নিচুড়ে নিলুম, এই ছাঁকনিটা করে ছিঁকে নিচ্ছি, ব্যাস ছাঁকা হয়ে গেল। অল্প লবণ দেবো, অল্প লবণটা দিলে খেতেও ভালো লাগবে। এবার আমি এটা খেয়ে নেবো।